ছেলের হাতে আক্রান্ত বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানা ঠাকুরনগর এলাকার কারলায়। অভিযোগ, বন্ধু বান্ধবীদের নিয়ে প্রায়ই আড্ডায় মেতে উঠত ছেলে সুমন বিশ্বাস। ইতিপূর্বে তার বাবা স্বপন বিশ্বাস ছেলেকে বহুবার বারণ করা সত্ত্বেও কথা শোনেনি ছেলে। বুধবার সকালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিজের ঘরে ছেলের বন্ধু ও তার এক বান্ধবীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বপন বিশ্বাস। এরপর তিনি আটকাতে গেলে ছেলে সুমন বিশ্বাসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় সুমন ইট দিয়ে তার বাবা স্বপন বিশ্বাসের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি গাইঘাটা থানায় ছেলের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত সুমন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। আমি বলছি পাড়ার লোক, আমি বলে দিই, ঠিক আছে, এরকম এবার ও আটকে রেখেছি বাড়ির থেকে, আমি ও আমাকে আমি খুলতে দেবো না কেন, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও। তখন আমাকে ওই দিয়ে মাথায় মেরে ওকে ওদের গ্রেফতার করে দিয়েছে। আমার ছেলে সুমন বিশ্বাস। ওই তো 11টা নাগাদ আজকে। হ্যাঁ আজকে। এটা কি আজকে প্রথম না এর আগে পরেও এরকম? আগে পরেও হয়েছে, আমাকেও মারা আর আগে দুবার মেরেছে, আমি কিছু করিনি, যে কমপ্লেন আমার আগে রয়েছে একটা। বন্ধুদের নিয়ে প্রায় কি বাড়িতে এসে মানে বাড়ি থেকে? হ্যাঁ, ও 12টা একটা নাগাদ ঘরে ঢুকে, ও সারা রাত ও কোনো কাজ করে না, ফ্যামিলি আছে, ওর মা ফুল বিক্রি করে, আমার বউ জানবাজারে, ঠিক আছে, ও ওকে হেল্প করে। আপনার ছেলে কি মাঝে মধ্যে এরকম মেয়ে বন্ধুদের নিয়ে আসতে দেখতো? হ্যাঁ মাঝে মাঝে নিয়ে আসতো, আমি পাড়ায় শুনতাম, আমি কিন্তু দেখিনি কোনোদিন চোখে, তা আমি বিশ্বাস করতাম না। আজকে হাতে নাতে আমি আগে ধরে ফেলেছি, তখন আমি বিশ্বাস করতাম। বন্ধু ও বন্ধুদের নিয়ে এসেছিল, তারা ওর ঘরে বন্ধুর আর কি প্রেমিকা, তাকে নিয়ে ও ঢুকিয়ে দিয়েছে একটা রুমে, আমার ঘরটা রুমটাই ওরা দুজন ছিল। আপনি তার প্রতিবাদ করলেই আপনি? হ্যাঁ প্রতিবাদ করে, প্রতিবাদ না, আমি প্রতিবাদ করে আমি আটকে রেখেছি, আমি পাড়ার লোকজন শুনতে চাই, পাড়ার লোককে আমি বলবো। তখন আমি বাড়ির থেকে আটকিয়ে দিই, তখন আমার পিছন থেকে ও ইট দিয়ে বাড়ি মারে। কটা সেলাই পড়েছে? চারখানা সেলাই পড়েছে, দু জায়গায় মেরেছে আমাকে, দুখানা বাড়ি মেরেছে। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানার থেকে নিয়ে এসছে ওকে, হসপিটাল থেকে বলছে রিপোর্ট নিয়ে আসো। তারপরে কটা সেলাই পড়েছে? মাত্র চারখানা। আপনার নাম? স্বপন বিশ্বাস। ছেলের নাম? সুমন বিশ্বাস। একটা জিনিস, ছেলে বাবাকে এরকম ভাবে ইট দিয়ে মারতে পারে? ও নেশার ঘরে কি করে দেবে কখন কারে ঠিক নেই। আমরা কাজ করছিলাম, ঠাকুমা আমি কাজ করছিলাম, বাইরে থেকে মারামারির মানে আওয়াজ শুনছি আমরা। আমরা গেছি যে দেখি মেয়েটা উলঙ্গ অবস্থায় কাঁথা গায়ে দিয়ে আসলো। এবার ছেলেটার বাবা ধস্তাধস্তি করছে দুজনে, ওদের দুজন কাটকে রেখেছে আমার বাবা। পাড়ার লোক ডাকবে, আগেও একদিন রাত্রিবেলা এরকম হয়েছে, রাত 12টা একটার সময়। পাশের লোক আমাদের বলেছে, আমরাও দেখেছি, ঠিক আছে, তাও কিছু বলিনি আমরা, ওদের চেপে যাও থাক যা করে করুক গিয়ে, ঠিক আছে। আজকে ওরকম করছে বাবার সাথে ধস্তাধস্তি হতে পারে, ওরা আটকে রেখেছে ওদের দুজনকে। আটকে রাখার পরে বাবা বলেছে আমি লোকজন ডাকি পাড়ার, বা আগের দিনও হয়েছে এই ঘটনা সেম কেস, আজকে হয়েছে দিনের বেলায়, ঠিক আছে, ডাকতে গেছে। এবার ওদের দুজনকে ওই যে উনি আর মানে ছেলে আর বৌমাতে মিলে বের করে দিয়েছে। আমি ছেলেটার গেঞ্জিটা ধরেছি, ওই যে ওনার বৌমা আমাকে ধরে মেরেছে, ঠিক আছে, আমি ছেলেটার গেঞ্জিটা ধরে বসে তোরা যাচ্ছিস। হ্যাঁ ভাই মেরেছে, ইট দিয়ে বাড়ি মেরেছে। হ্যাঁ ধস্তাধস্তি হয়েছে, ইট দিয়ে বাড়ি মেরে মাথা দুবার ফাটিয়ে দিয়েছে, দুবার মেরেছে। হ্যাঁ কি চাইছেন? আমি শাস্তি চাইছি। কার শাস্তি? আমি ছেলের শাস্তি চাইছি। আপনার ভাই? হ্যাঁ, রীতিমতো এই কেস আগেও অনেকবার হয়েছে, ঠিক আছে, কোনো প্রোটেস্ট করতে গেলেই মানে এই অবস্থা, ঠিক আছে, বাড়িতে প্রায় মেয়ে ছেলে নিয়ে আসে প্রায়। আমার শ্বশুর মশাই আগে আমার স্বামীকে মাথায় মেরে রক্ত বের করে দিয়েছে, আমার শ্বশুর আমার গায়ে হাত দিয়েছে, আমার ঠাম্মা শাশুড়ি আমার ননদ আমার গায়ে হাত দিয়েছে। আমার বরকে যখন পুলিশে তুলে নিয়ে আসে তখন আমার শ্বশুর আর আমার ঠাম্মা শাশুড়ি আর ও মিতালি আমার মানে ননদ ও মিলে আমার গায়ে হাত তুলেছে, বাড়িতে কেউ তখন ছিল না। আর যখন আমার বরকে মেরেছে তারপরে আমার বর গিয়ে আমার শ্বশুরকে মারে। আর কালকের থেকে ঝামেলাটা কালকের থেকে হচ্ছে, ঈদ দিয়ে আমার বড় মেরেছে, যাও ভিতরে আছে দেখতে পাবে, কালকের থেকে ঝামেলাটা হচ্ছে, এটা পুরো ফ্যামিলি। আপনার শ্বশুর অভিযোগ করছে আপনাদের বাড়িতে আপনার বরের যে বন্ধুরা তারা বিভিন্ন সময় মেয়ে নিয়ে আসে, তাদের কাছে কোনো প্রমাণ আছে? এখন তো কিছু করতে গেলে প্রমাণের দরকার, প্রমাণ আছে? বলছে যে সামনের উপরে পেয়েছে, প্রতিবাদ করাতে হবে। তাহলে পাঁচটা লোকও ছিল, ওখানে তো লোক ডাকা দরকার ছিল, ওখানে তো অনেক লোকজন ডাকা দরকার ছিল। হ্যাঁ ধরে নিয়ে এসেছি, কিন্তু ওর কোনো দোষই নেই। শুনেছি যে ওই একটা ছেলে একটা মেয়েকে, ওই ছেলেটা বউটা বাড়ি ছিল, ওরা ঘরের ভেতর ঢুকেছে, তারপরে বাপে এসে খুব খারাপ অবস্থায় দেখেছে আর কি, দেখে তখন বাপে প্রতিবাদ করছে যে ছেলেকে বলছে তোরা কেন প্রশ্রয় দিছিস। হ্যাঁ তাই নিয়ে আর কি তর্কাতর্কি হয়েছে, তারপরে বাবাকে মারছে। এইরকম কি মেয়ের লোক বাইরের থেকে আসতো? এখন সবসময় আসতো কিনা তা তো জানি, আমরাও তো কাজে কর্মে থাকি, কাজে কর্মে বেরোই, কিন্তু একদিন রাত্রে হয়েছে সেটুকু জানি। কি বলবেন মানে বাড়ির এলাকার মধ্যে এরকম কোনো মেয়ে?
এটা তো ভালো না, এটা তো খারাপ জিনিস না, এটা তো ভালো না। আমরা এটুকু বলতে পারি যে এটা জিনিসটা ভালো না, এটার প্রতিকার হওয়া উচিত। উত্তর ২৪ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দ বার্তা।